হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। সো আজকে ফ্রাইডে, সো ওই ফ্রাইডেতে অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে দেন আমি রেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান অলরেডি ফিক্সড, আমি আমার হাজব্যান্ডের, আমরা একটু শপিং করব যেহেতু সামনে ফেস্টিভ্যালগুলো এসে পড়ছে, ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে, এগুলো ডেগুলোতে আমি খুব স্পেশালভাবে সেলিব্রেট করি। যে ভ্যালেন্টাইন ডে আমি কী করি, ফাল্গুনিতে কী করি, সো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এই তো আমার ফ্রাইডে ব্লগটা স্টার্ট হয়ে গেল, আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু শপিং করব, আর প্লাস একটা নতুন একটা প্লেস হয়েছে গুলশানে, সো আমার ইচ্ছে আছে আমি ওখানে খাবো। সো ওখানে রিভিউটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আমি কী শপিং করি না করি সেগুলো দেওয়ার চেষ্টা করব। সো এই তো আমার ফ্রাইডে ব্লগটা স্টার্ট এখানেই, তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। আরেকটা কথা বলবো, যে যেটা আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের প্রেফারেবল যেটা কোনো স্পেশাল প্লেস থাকলে আমাকে বলতে পারো, কারণ আমি সেখানে যাওয়ার বা করার চেষ্টা করব। বাট এর মানে এই না যে আমাকে অদ্ভুত প্লেসের জায়গা বলবে। অদ্ভুত বলতে আমি যেটা আমি বারবার বলতাম যে আমার পক্ষে সম্ভব হলে আমি অবশ্যই করব। এখন যদি তোমরা আমাকে বলবে চাঁদে যেয়ে ব্লগ দিতে বা আদার্স এরকম কিছু যেখানে আমার পক্ষে যাওয়া পসিবল না বা ব্লগ করা পসিবল না, সেখানে যদি এখন তোমরা বলবে আমাকে ব্লগ করতে, এটা একটু অড দেখায়, একটু একটু অদ্ভুতই দেখায়। সো প্রেফারেবল যে প্লেসটা নোন অ্যান্ড অ্যাফোর্ডেবল, প্লাস যেখানে স্বাভাবিক মানুষরা যেতে পারে, প্লাস মানে ক্যামেরা বের করে ব্লগ করতে পারে, এরকম প্লেস হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। বাট সো যাই হোক, আমার ব্লগের স্টার্টটা এখন এখানে হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। সো এই তো, চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। সো অ্যাজ ইউজুয়াল আমি বের হওয়ার সময় তোমাদেরকে আমার বের হওয়ার ভিডিওটা দিতে পারিনি, অ্যাজ জাস্ট বিকজ অফ মাই রাশ। সো আমি চলো কথা না বাড়িয়ে আমি একটু বসুন্ধরা যাই, বসুন্ধরা সিটি মার্কেটে, সেখানে আমি যাই শপিং করতে। বাট সেদিন ছিল অনেক ক্রাউড, আই ডোন্ট নো ওয়াই। আমি প্রায় অনেক বছর পর বসুন্ধরা মার্কেটে এসেছি, আসার পর দেখি সেদিন ফ্রাইডে ছিল, অনেক মানুষ ছিল। আর বসুন্ধরাতে যেহেতু সব কিছুই ইজিলি সব কিছুই পাওয়া যায়, সো আই থিঙ্ক এটার জন্য সেদিন অনেক মানুষ ছিল। সো মলে অনেক মানুষ থাকার কারণে আমি নিচে যে মুসলমান মট ছিল আমি সেখানে চলে যাই শপিং করার জন্য, বিকজ একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা ঠিক ছিল। আমি সেখানে অনেক ক্রাউড ছিল, আমি বলতে পারবো না, বিকজ অনেক মানুষ ছিল, আমার অ্যাকচুয়ালি নলেজ ছিল না, তাই আমি না বুঝেই বসুন্ধরাটা পিক করেছি শপিং করার জন্য। যাই হোক, সে আমরা মোসামার থেকে কিছু শপিং টপিং করার পর দেন বের হয়ে যাই। আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নেই, বেশি চকলেটস নেই, দেন আদার্স হাবি যাবি ওদের যা যা আছে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টগুলো আমি একটু ঘুরে দেখি যেগুলো একটু ডিফারেন্ট থাকে, আমি সেগুলো একটু পিক করি, দেন আমরা শপিং করি। করার পর দেন আমরা সেখান থেকে বের হয়ে যাই। অ্যাকচুয়ালি সেখানে অ্যাকচুয়ালি ভিডিও কলটা অ্যালাউ ছিল না, আমি ভিডিও করছিলাম যে সময় সেখানে, তখন কিছু সিকিউরিটি এসে বললো যে আমাদের এখানে ভিডিও করা যাবে না। সো তাই আমি আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি জাস্ট ক্যাপচার করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন ওখান থেকে বের হওয়ার সময় আমি একটু আইসক্রিম খাই, আমি প্রায় অনেক দিন পর আইসক্রিম খাই, আমার হাজব্যান্ড বলে খাওয়ার সমস্যা নেই, ঠান্ডা লাগলে কাপড় করে নিও। সেই তো আমরা সেখান থেকে আইসক্রিম খাওয়ার পর দেন থিঙ্ক করি আমরা, যেহেতু এখানে শপিংয়ের জন্যই মেনলি আসা, আর বেশি স্টে করা ঠিক হবে না, তাই আমরা কথা না বাড়িয়ে যে নিউ প্লেসটা যাব সেটা হচ্ছে গুলশানে একটা রেস্টুরেন্ট, অ্যাংরি বার্ড। আমি এটা ফেসবুকে দেখেছি, সো যেহেতু নতুন প্লেসে খেতে আমরা অনেক পছন্দ করি, সো তাই আমরা থিঙ্ক করি চলো না এখানে যাওয়া যায়। আই ডোন্ট নো এটা কয়দিন ওপেন হয়েছে, বাট আমি সেটা নতুন দেখেছি। সো যাই হোক, আমরা গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে দেখতেই পারছো আমাকে, আমি একটু দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করি। এইটা হচ্ছে সেই প্লেসটা, এটা গুলশান দুই একটা প্লেস। অ্যাকচুয়ালি এখানে মোটামুটি তিনটা রেস্টুরেন্ট, আমার যতটুকু মনে হলো তিনটা রেস্টুরেন্ট একসাথে, একটা হচ্ছে অ্যাংরি বার্ড, একটা হচ্ছে বোম্বা বার্গার,
আরেকটা নাম সরি ভুলে গিয়েছি, আমি ইনশাল্লাহ তোমাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এটা হচ্ছে সেই প্লেসটা, প্লেসটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে, মানুষ কম ছিল, এটার জন্য একটু বেশি ভালো লেগেছে। সো এটা হচ্ছে গুলশান দুই নম্বরের রোডটা, এটা মেবি তোমরা চিনবে, রোডটা দেখলেই বুঝতে পারবো এটা কোন রোডটা। অ্যাকচুয়ালি এই সিক্রেট রেসিপিটার উপরেই এটা। সো এতে আমরা সেখানে যাই, বসি, বসার পর দেন কিছু রিল্যাক্স হওয়ার পর হ্যান্ড টান ওয়াশ করার পর দেন আমরা অর্ডার দিয়ে দিন। এটা হচ্ছে বোম্বা বার্গারের মেনুটা, আর আমি অ্যাংরি বার্ড ফ্রাইজের আমি সেটার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। দেন আমি চিকেন নিই, আমার হাজব্যান্ড বার্গার নেয়। নেওয়ার পর ওদের একটা এই একটা প্লেস রেখেছে দোলনা, আমার একজন দোলনা দেখলে খুব ভালো লাগে, আমি সেখানে চলে যাই, এনি হাও আমি সেখানে দুলবো, এখানে বাচ্চা থাকুক আর বড়ো থাকুক আমি দুলবো, আমার ভালো লেগেছে ওদের এই প্লেসটা, ওদের দোলনার সাইডটা। দেন আমি সেখানে অনেকক্ষণ বসে থাকি, এখান থেকে অ্যাকচুয়ালি রোড ভিউটা খুব সুন্দর দেখা যায়, ভালো লাগে। আমার হাজব্যান্ড তখন একটু বলো তুমি একটু রিল্যাক্স করো, আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি। দেন আমি রেস্টুরেন্টের ভিডিওটা অ্যাকচুয়ালি, সো এটা হচ্ছে ওদের মেন রেস্টুরেন্টটা, ওটা হচ্ছে ওদের এন্ট্রি গেট, মানে এটা হচ্ছে তাদের প্লেস, এতটুকু প্লেস নিয়ে তাদের রেস্টুরেন্টটা। দেন আমরা খাবারের জন্য অর্ডার করেছি, যেহেতু ওদের জন্য ওয়েট করতে করতে আমরা কতক্ষণ কিছু ছবি তুলি। অ্যাকচুয়ালি তাদের একটু সার্ভিসটা একটু লেট, খাবার আমার অ্যাভারেজ লেগেছে, বিকজ এভাবেই একটা রেস্টুরেন্ট খারাপ বলাটা উচিত না, বাট আমার কাছে মোটামুটি লেগেছে, মানে অ্যাভারেজ লেগেছে খাবার, আমার কাছে অতটা ভালো লাগেনি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। দেন আমি চিকেন নেই, আমার হাজব্যান্ড বার্গার নেই, দেখতে পারলো ওর বার্গারটা, ওর বার্গারটা একটু মোটামুটি ইয়াম ছিল, বাট আমার চিকেনটা আমার ভালো লাগেনি সেরকম। এটা বার্গারটা অ্যাকচুয়ালি বার্গারের বানটা আমার ভালো লাগে, সাথে বার্গারের বানটা মেবি ওদেরই হোমমেড করা, সো বার্গার ফুল ফিল ওদেরই মেড করা, অ্যান্ড চিকেনটা ওদের ফ্রাইস করা। চিকেনটা ওদের তিনটা স্টাইলে ছিল, আমি নর্মাল ক্রিসপি যে চিকেনটা হয় আমি সেটা নেই। দেন আমরা খাওয়া দাওয়া করার পর দেন অ্যাজ ইউজুয়াল কিছু বুমারিং করি। আমি অ্যাকচুয়ালি ইদানিং একটু স্ন্যাপের সরি ইনস্টার বুমারিংয়ের একটু ফ্যান হয়ে গিয়েছে, আমি একটু বুমারিংটা বেশি করতেছি ধানে, এনেই তো বের হওয়ার সময় আমরা কিছু পিকচার তুলি, ওদের কিছু বলি আমাদের পিকচার তুলে দিয়েছি, হয়তো আমাদের সাথে আর কেউ ছিল না, সো আমরা দুজন পিকচার তুলি অ্যান্ড ওদের হেল্প নিয়ে পিকচার তুলি। এতো আমাদের ছবিগুলো দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল তোমরা আমার ছবিটা বরাবরের মতোই পছন্দ করো আমাদের ছবি। সো এতো এটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার পর ছবিটা তোলার পর আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম, 2 ঘন্টার মতো ছিলাম, দেন আমরা বের হয়ে যাই। অ্যান্ড এটা হচ্ছে বের হওয়ার ওয়ে, দেখতেই পাচ্ছ আমি বের হচ্ছি, অ্যান্ড আমি মেবি দেখাবো ওদের তিনটা রেস্টুরেন্টের যে এইটা, এই তিনটা রেস্টুরেন্ট এটা একটা প্লেসে আছে, সো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো এই তো আমরা খাওয়া দাওয়া করার পর ততক্ষণ আমরা আর যেহেতু শপিং করেছি একটু টায়ার্ড, শপিং করতে একটু টায়ার্ডনেস লাগে, দেন খাওয়া দাওয়া করার পর দেন আমরা আর ওয়েট না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এই তো হচ্ছে আমি বাসায় এসে পড়লাম, আর এটা হচ্ছে আমার ফ্রাইডে ব্লগের এন্ড এখানে। সো এতে আমি বাসায় এসে পড়লাম, বাসায় মাত্র আসলাম, আর অ্যাকচুয়ালি রাস্তায় আসার সময় আমাদের একটু বাইকটার প্রবলেম হয়ে গিয়েছিলো, তাই আমাদের বাসায় আসতে আসতে একটু দেরি হলো, সো সেটা বাইকটা ঠিক করেই আমরা বাসায় আসলাম। এই তো আমার ফ্রাইডে ব্লগটা, একটু গাছকে ঘুরলাম, শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, নিউ নিউ কিছু প্লেসে গেলাম, ভালোই লাগলো মোটামুটি। অ্যাকচুয়ালি যে প্লেসে খেয়েছি খাবারটা আমার অত বেশি ভালো লাগে নাই, বাট ইটস ওকে। সো এই তো আমার ফ্রাইডে ব্লগটা এখানেই, হোপফুলি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই 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 করবে আমার চ্যানেলটাকে, অ্যান্ড এই তো হোপফুলি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আই ডোন্ট থিঙ্ক সো আমি কীরকম করতে পেরেছি ব্লগটা, বাট আমি যাই করি ডেইলি ফ্রাইডে ব্লগে আমি তাই দেখানোর চেষ্টা করছি তোমাদের জন্য। আস্তে আস্তে আমার চ্যানেলটা আরও আপগ্রেড হচ্ছে, আরও আপডেট হচ্ছে, অ্যান্ড খুব অগ্রসর যাচ্ছি, আমার 2K হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি, সো ফুলি আমি আশা করি তোমরা সবাই আমার 2Kটা কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ, একদিন 2K 2M হবে ইনশাল্লাহ, আমি আশা করি তোমাদের লাভ অ্যান্ড সাপোর্টে। সো এই তো আমার ফ্রাইডে ব্লগটা এন্ড এখানে, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, টিল দেন বাই বাই, থ্যাংক ইউ।